আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী, যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে। সকলের প্রতি অনুরোধ থাকবে, আপনি একজন রেমিটেন্স যোদ্ধা, এই ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করা আপনার দায়িত্ব, আমার দায়িত্ব আপনাকে অনুরোধ করা। সাম্প্রতিক সময় একটি আলোচিত বিষয় হচ্ছে প্রবাসীদের রেমিটেন্স পাঠালে 5% প্রণোদনা পাওয়া, কিন্তু হাজার হাজার লাখ লাখ প্রবাসী দেশ বেদাবেদে এই রেমিটেন্সের বাড়তি প্রণোদনার ব্যাপারটি ক্লিয়ার হতে পারছেন না। এটি আদৌ পাবেন কি না, বা এই পাওয়ার প্রক্রিয়াটা কি, কোন ব্যাংক দিচ্ছে কোন ব্যাংক দিচ্ছে না, যেহেতু বাংলাদেশে অগণিত ব্যাংক আর প্রতিটি রেমিটেন্স যোদ্ধার ভিন্ন ভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট। যখন আমরা এক্সচেঞ্জে টাকা পাঠাতে যাচ্ছি তখন অনেক এক্সচেঞ্জ বলছে যে তারা জানেই না, আবার অনেক এক্সচেঞ্জ থেকে টাকা পাঠিয়ে আমরা পাচ্ছি, তবে পাওয়ার সংখ্যাটি 100-এর মধ্যে একজন বা দুইজন বা 1000-এর মধ্যে একজন, যেটি এক্সচেঞ্জ ভিন্নতার কারণে হচ্ছে বা ব্যাংক ভিন্নতার কারণে হচ্ছে। সাম্প্রতিক সময় আমরা দেখেছি অগ্রণী ব্যাংক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটি 9 তারিখ থেকে তারা কার্যকর করেছে, দেশে টাকা পাঠালে 5% প্রণোদনা দেবে তারা। অগ্রণী ব্যাংকেই অনেকে টাকা পাঠিয়ে এই 5% প্রণোদনা পায়নি, তাহলে ব্যাপারটা কি তাদের বিজ্ঞপ্তির সাথে বাস্তবতার কোনো মিল নেই? পাশাপাশি বাকি যে ব্যাংকগুলো রয়েছে তারা এটি কবে থেকে দেবে, বা এই ঘোষণাটি কি আদৌ কার্যকর হবে? সাধারণ প্রবাসীদের প্রশ্ন, কার্যকর হলেও কবে থেকে হবে? বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় এবং কুয়েতের বাংলাদেশ দূতাবাস সহ বিভিন্ন দেশের দূতাবাসে এটি ক্লিয়ার করার প্রয়োজন। প্রতিটি দেশেই লাখ লাখ প্রবাসীর অবস্থান, অথচ 5% প্রণোদনার ব্যাপারটি নিয়ে কেউ কাউকে সঠিক কোনো তথ্য ইনফরমেশন দিচ্ছে না। কুয়েতে অবস্থানরত আমাদের লাখ লাখ প্রবাসীর দাবি 5% প্রণোদনা যেন কার্যকর হয়। কুয়েতে রয়েছে 28টি এক্সচেঞ্জ কোম্পানি, 28টি এক্সচেঞ্জ কোম্পানির মধ্যে একটি এক্সচেঞ্জও এখন পর্যন্ত ক্লিয়ার করতে পারেনি বাংলাদেশে টাকা পাঠালে 5% তারা প্রণোদনা দেবে। এদিকে 28টি এক্সচেঞ্জ কোম্পানি আবার বাংলাদেশের শত শত ব্যাংক, যে জন্যে কুয়েতে অবস্থানরত বাংলাদেশ দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করব এবং আমাদের সকল রেমিটেন্স যোদ্ধাকে বলবো এই তথ্য ইনফরমেশনটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করুন। 5% প্রণোদনা কার্যকর করার জন্য, বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য এবং এই 5% প্রণোদনা বাস্তবে পাওয়ার জন্য। সাম্প্রতিক সময় নতুন আরও একটি অভিযোগ আসে, অগণিত প্রবাসী দেশে টাকা পাঠিয়ে 2.5% যে প্রণোদনা সরকার থেকে দেওয়া হচ্ছে সেটিও পাচ্ছে না। তাহলে এই 2.5% প্রণোদনা কেন পাচ্ছে না, বা কেন বাংলাদেশের ব্যাংকগুলো এটি দিচ্ছে না, এই ব্যাপারেও ঊর্ধ্বতন কর্মকর্তা বা সরকারের নীতি নির্ধারকদের কার্যকর ভূমিকা পালন করা দাবি জানাচ্ছে কুয়েতের হাজার হাজার প্রবাসী। সকল প্রবাসী ভাই ও বোন, আমাদের সাথে যুক্ত থাকুন এবং আমাদেরকে সাপোর্ট করুন এই ধরনের আরও অনেক তথ্য ইনফরমেশন জানার জন্য, বোঝার জন্য ইউটিউবে ফেসবুকে।